2022 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 100 জন ব্যক্তির নাম প্রকাশ করেছে আমেরিকার জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস। সেই তালিকায় থাকা সেরা 5 জন ক্ষমতাধর পুরুষ সম্পর্কে এখন জানব। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে খ্রিস্টধর্ম গুরু পোপ ফ্রান্সিস। ফ্রান্সিস 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনাস আইরেসে জন্মগ্রহণ করেন। রোমান ক্যাথলিক যাজকদের প্রশিক্ষণ কলেজে পড়াশোনা শুরু করার আগে তিনি কিছুদিন রাসায়নিক প্রযুক্তিবিদ ও নাইট ক্লাব বাউন্সার হিসেবে কাজ করেন। 1969 সালে ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয়। পোপ ফ্রান্সিস ক্যাথলিক গির্জার 266তম পোপ। সর্বশেষ পোপ হিসেবে 13 মার্চ 2013 সালে নির্বাচিত হন। পুরো পৃথিবীর 6 ভাগের 1 ভাগ মানুষের ধর্মগুরু তিনি। রোমের বিশপ হিসেবে বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটি উভয়ই প্রধান তিনি। তালিকায় চতুর্থ স্থানে যার নাম, তিনি হলেন জেফ বেজোস। আমেরিকায় জন্ম নেওয়া জেফ বেজোস বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠানের মালিক। 1994 সালে অ্যামাজন প্রতিষ্ঠার পর থেকে 2021 সাল পর্যন্ত তিনি সেই প্রতিষ্ঠানের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $156.6 বিলিয়ন। গত বছর তিনি তার প্রতিষ্ঠিত মহাকাশযান প্রস্তুতকারক কোম্পানি ব্লুওরিয়ানে করে দ্বিতীয় বিলিয়নার হিসেবে মহাকাশে ঘুরতে গিয়েছিলেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশ্ব রাজনীতিতে বেশ প্রভাব বিস্তার শুরু করেছিলেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে যোগদানের আগে তিনি ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিনিয়োগকারী। তিনি ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্প এন্টারটেইনমেন্ট রিসর্টের পরিচালক। তার বাবা ছিলেন আমেরিকার স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানির মালিক। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $3 বিলিয়ন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইন বিষয়ে পড়ালেখা করে হয়েছিলেন কেজিবির শীর্ষ গোয়েন্দা। সেখান থেকে নিজের বুদ্ধিমত্তা আর মেধায় হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আর এখন তো তিনি একজন জেদি বিশ্বনেতায় পরিণত হয়েছেন। পশ্চিমা রাষ্ট্রগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনও হামলা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনে। তালিকার শীর্ষে রয়েছে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। ফোর্বসের দেয়া তথ্য মতে তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ক্ষমতা গ্রহণের প্রায় 6 বছরের মধ্যেই তিনি এই অবস্থানে চলে এসেছেন। গত 2 দশক আগেও চীন বিশ্ব রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ ছিল না। তার হাত ধরে চীন এখন বিশ্ব অর্থনীতিতে বেশ শক্ত অবস্থানে এসেছে। তার ক্ষমতায় 2018 সালে চীনের সংসদে প্রেসিডেন্টের 10 বছর মেয়াদী ক্ষমতায় থাকার আইন তুলে দেওয়া হয়। অর্থাৎ শি জিনপিং চাইলে এখন থেকে আজীবন চীনের প্রধানমন্ত্রী থাকতে পারবেন।